আজকে আমরা আলোচনা করব একটা ইকুয়েশন নিয়ে, যেটা ম্যাথস অলিম্পিয়াডে এসেছিল কোনো সময়। এই জিনিসটা দেখানোর কারণ হচ্ছে, যেহেতু আমি কোয়াড্রেটিক ইকুয়েশন অলরেডি আলোচনা করেছি, এই ইকুয়েশনটার মধ্যে একটা ট্রিগোনোমেট্রিক্যাল এবং কোয়াড্রেটিক ইকুয়েশন দুটো জিনিসই ইনভলভ রয়েছে। খুব সহজ একটা অঙ্ক, কিন্তু খুব ট্রিকি। আজকে আমরা এটা সলভ করে দেখাবো। পেরিমিটার এবং অন্যান্য জিওমেট্রিক ফিগার যেটা নিয়ে আগের ভিডিওতে আলোচনা হয়েছে, আমি পরের ভিডিওতে হয়তো আবার সেটা নিয়ে ফেরত আসবো। কীভাবে করবো আমরা, সবার আগে কয়েকটা ট্রিক এখানে দেখে নেবো, সেই ট্রিকগুলো আগে করে নেওয়া যাক। 81 আমরা লিখব 3 to the power 4, কারণ আমরা জানি 3 × 3 × 3 × 3, খেয়াল করলে দেখা যাবে ইট কামস টু 81। তাহলে এটাকে লিখবো আমরা 3 to the power 4 whole to the power sin square x + 3 to the power 4 whole to the power cos square x = 30। এবারে ট্রিগোনোমেট্রি ফর্মুলা থেকে আমরা জানি কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 − sin² x। তাহলে 3 to the power 4 sin² x আমরা জানি হোল টু দি পাওয়ার যখন থাকে তখন পুরো পাওয়ারগুলো গুণ হয়ে যায়, প্লাস 3 to the power 4 cos² x ইকুয়াল টু হবে 30। এবার কস স্কোয়ার এক্স যখন 1 − sin² x, তাহলে পুরো জিনিসটাকে আমরা লিখতে পারি 3 to the power 4 sin² x + 3 to the power 4 × cos² x, আমি লিখছি 1 − sin² x, পুরো এক্সপ্রেশনটা হচ্ছে 30। তাহলে লাস্টলি আমি এই জিনিসটাকে আবার ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, 3 to the power 4 sin² x + 3 to the power 4 / 3 to the power 4 sin² x, এটা এভাবে লিখলাম। কারণ কি, a টু দি পাওয়ার m / a টু দি পাওয়ার n মানে হচ্ছে, এটা কেন হলো আমি আর একবার লিখে দিচ্ছি, a টু দি পাওয়ার m - n হচ্ছে a টু দি পাওয়ার m / a টু দি পাওয়ার n, এটা হচ্ছে একটা অ্যালজেব্রার বেসিক ফর্মুলা। অর্থাৎ 3 to the power 4 − 3 to the power 4 sin² x আমি লিখছি 3 to the power 4 / 3 to the power 4 sin² x, এটার ভ্যালু আমি অলরেডি জানি 81, যেটা আমি প্রথমেই ম্যানিপুলেট করেছিলাম। অর্থাৎ আমার অঙ্কটা সহজে দাঁড়িয়ে যাচ্ছে 3 to the power 4 sin² x + 81 / 3 to the power 4 sin² x হচ্ছে 30। এইটাকে আমি একটা ভেরিয়েবল সাবস্টিটিউট করছি টি। সুতরাং এই জিনিসটা আমি পুরোটা এবার মুছে দিই, যদি ওয়েন অঙ্কটাকে রেখে, তাহলে আমার অঙ্কটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে চলে যায়। কিভাবে, বাঁদিকে আমার থাকে টি, ডান দিকে থাকে 81 / t ইকুয়াল টু হচ্ছে 30। টি টি গুণ হয় টি স্কোয়ার, ওপরে থাকে 81, টিটার ক্রস মাল্টিপ্লাই হয়ে 30-র সাথে গুণ হয়ে যায় 30t। অর্থাৎ কিনা কত, t² - 30t + 81 = 0। দিস ইজ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন আই হ্যাভ টু সলভ। এবারে এটাকে কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্মুলায় ফেলা যায়, কিন্তু আরও সহজে আমরা এখানে করব, সেটা হচ্ছে 81, অর্থাৎ 81 ক্যান বি রিটেন অ্যাজ 27 × 3। আমরা এই সাহায্যটা এখানে নেব, -3t + 81 = 0, অর্থাৎ মিডল টার্ম ফ্যাক্টর টি যদি কমন নিই, t − 27 - 3 কমন নিলে t − 27, পুরো জিনিসটা হচ্ছে 0। অর্থাৎ এই যে ইকুয়েশনটা, কোয়াড্রেটিক ইকুয়েশন ইনভলভিং টি, ইজ গিভিং মি 2 রুটস হুজ ভ্যালুজ আর 3 and 27। অর্থাৎ এই যে ইকুয়েশনটা, সেটা দাঁড়ালো t − 3 × t − 27 = 0। এবারে টি এর ভ্যালুটা কত, আমি যেটা অ্যাজিউম করেছি আগে, টি এর ভ্যালুটা হচ্ছে 3 to the power 4 sin² x। এর দুটো ভ্যালু পেয়েছি, প্রথমটা নিয়ে দেখা যাক, সেটা হচ্ছে 3 কে লেখা যায় 3 to the power 1, এনিথিং টু দি পাওয়ার 1 ইজ দ্যাট নাম্বার ইট সেলফ। তার মানে আমার সলিউশনটা হচ্ছে 4 sin² x, অর্থাৎ পাওয়ারগুলো সমান হবে, 4 sin² x মানে হবে 1। এক্ষেত্রে তাহলে আমি বলতে পারি 2 sin² x, দুদিকেই আমি যদি 2 দিয়ে ভাগ করে দিই সেটা হচ্ছে হাফ,
এবার একটা আমি করব 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স এর কারণটা বোঝা যাবে, সেটা হচ্ছে 1 মাইনাস হাফ, অর্থাৎ দুদিকেই আমি 1 যোগ করেছি এবং 1 যোগ করবার আগে দুটো এক্সপ্রেশনেই আমি মাইনাস করে দিয়েছি, অর্থাৎ মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু মাইনাস হাফ, তারপর দুদিকে 1 যোগ করে দেওয়ায় 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস হাফ। এই এক্সপ্রেশনটা আমরা জানি কস 2 এক্স হচ্ছে হাফ, তার মানে হচ্ছে কত কসের কত ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ, আমরা জানি হচ্ছে সাইন 30 হচ্ছে হাফ, সাইন 60 হচ্ছে রুট 3/2, ঠিক উল্টো হচ্ছে কসের ক্ষেত্রে, অর্থাৎ এটা হচ্ছে কস 60 ডিগ্রি। অতএব 2x মানে হচ্ছে যদি হয় 60 ডিগ্রি তাহলে x এর ভ্যালু হবে 30 ডিগ্রি। এটা একটা সলিউশন আমার উত্তর পেয়ে গেলাম, তাহলে x ইকুয়াল টু 30 ডিগ্রি ইজ ওয়ান অফ দ্য সলিউশন। কত x ইকুয়াল টু 30 ডিগ্রি কোনখান থেকে পেলাম? সেখানে টি ইকুয়াল টু 3। এরপরে এই অংশটা আমি আবার মুছে দিচ্ছি, কেন মুছে দেবো, কারণ আমার আর একটা জিনিস ক্যালকুলেট করতে হবে, সেটা হচ্ছে টি ইকুয়াল টু 27, অর্থাৎ 3^4 সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু 27 ইকুয়াল টু 3³। 27 মানে 3³, অর্থাৎ এখানে পাওয়ার দুটো সমান হবে, 4 সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে 3, সিমিলারলি 2 সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে 3/2, দুদিকেই যদি মাইনাস দিয়ে করে দিই তাহলে মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস 3/2, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স, অর্থাৎ আমি আবার এটাকে কস 2 এক্স এর ফর্মুলায় নিয়ে যাব, 1 মাইনাস 3/2, বাঁ দিকের এক্সপ্রেশনটা হচ্ছে কস 2 এক্স হচ্ছে মাইনাস হাফ। আমরা জানি কস 120 ডিগ্রি হচ্ছে কস 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, মানে মাইনাস সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু মাইনাস হাফ, অর্থাৎ 2x হচ্ছে 120 ডিগ্রি, অর্থাৎ কত 2x হচ্ছে আমার 120 ডিগ্রি। সংক্ষেপে কস 2x ইকুয়াল টু মাইনাস হাফ, এটা থেকে আমরা পাচ্ছি কস 2x যদি হয় মাইনাস হাফ দেন 2x ইকুয়াল টু হচ্ছে 120 ডিগ্রি, ইমপ্লাই করে x ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আগেরটা থেকে পেয়েছি x ইকুয়াল টু 30 ডিগ্রি, এটা থেকে পেলাম x ইকুয়াল টু 60 ডিগ্রি। সো 30 ডিগ্রি অ্যান্ড 60 ডিগ্রি আর দ্য ভ্যালুস অফ x। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা তাহলে আমি সবাইকে বলবো এই ভিডিওটা ভিউ করতে, লাইক এবং সাবস্ক্রাইব করতে।